হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছো আজকে ভিডিওতে আলোচনা করবো যারা দু হাজার চব্বিশ সালে একাদশ শ্রেণীর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য সংস্কৃত সাজেশন নিয়ে আলোচনা আসার আগে সকলকে রিকোয়েস্ট করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অন নোটিফিকেশনে ক্লিক করে নিতে যাতে পরবর্তীকালে কোনো ভিডিও মিস না হয়ে যায় ইতিমধ্যে যারা দু হাজার চব্বিশ সালে শ্রেণীর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেশান আমরা দিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখানো তোমাদের জন্য ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আর যে সমস্ত সাবজেক্টগুলো বাকি রয়েছে খুব দ্রুত আমরা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এই সমস্ত ভিডিওগুলো বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দেবে যাতে অনেকে এর দ্বারা উপকৃত হতে পারে তো আজকের আমাদের আলোচনার বিষয় সংস্কৃত সাজেশান প্রথমে আমি মার্কস ডিভিশানটা একটু দেখে নেবো মার্কস ডিভিশান দেখো কী কী থাকছে তোমাদের এমসি কিউ পনেরোটি থাকবে পনেরো নম্বরের সরি সেটাই কোশ্চেন থাকবে এগারোটি এক নম্বর করে এগারো নম্বর ডেসক্রিপ্টেমূলক কোশ্চেন থাকবে চারটি পাঁচ নাম্বার করে কুড়ি নাম্বার আর একটি চার নম্বরের গ্রামার থেকে থাকবে কুড়ি নাম্বার কম্পিহেনশান থেকে থাকবে পাঁচ নাম্বার আর ট্রান্সলেশন ফ্রম সংস্কৃত থেকে থাকবে পাঁচ নাম্বার এই টোটাল তোমাদের সিলেবাস রয়েছে প্রজেক্ট ওয়ার্ক বাদ দিয়ে তো এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করছি আশা করছি এগুলো করলেই হয়ে যাবে সংস্কৃতে খুব বেশি কঠিন কিছু আসে না দু একটা জায়গা যেগুলো গ্রামারটি গ্রামারটাকে ভালো করে শিখতে হয় বা ট্রান্সলেশন ফ্রম সংস্কৃত এই জায়গাগুলো একটু কঠিন হয় এগুলোকে ঠিকঠাক দেখতে হবে বাকি গল্প নাটক কবিতা এগুলো থেকে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই তো আমরা যে সমস্ত কোশ্চেনগুলো বলছি এগুলোই তোমরা করো আশা করছি ম্যাক্সিমামটাই কমন পাবে আর এরপরে আমাদের যে ফাইনাল সাজেশান আসবে সেখানে আরও আমরা ভাবনা চিন্তা করে তোমাদের জন্য বেস্ট সাজেশান তোমাদেরকে দিয়ে দেবো এখন আপাতত এই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই করো তো প্রথমে দেখো গল্প থেকে তিনটে প্রশ্ন দেওয়া যায় আর কবিতা থেকেও তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে মানে কম কমই প্রশ্ন দেওয়া হয়েছে মানে যতটুকু না দিলে নয় আর আশা করছি এগুলো করলেই তোমাদের কমন এসে যাবে গল্প থেকে তিনটে কবিতা থেকে তিনটে জাস্ট অল্প অল্প কোশ্চেনই দেওয়া হয়েছে দেখো ব্রাহ্মণ ও চৌর কথা আর সারাংশ লেখো রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও সত্রবহপি হিতায়ব তাৎপর্য বিশ্লেষণ করো কবিতা থেকেও তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে দশ অবতারের কাহিনী নিজের ভাষায় লেখো তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো পরশুরাম বুদ্ধ ও কলকি অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো এরপর রয়েছে নাটক থেকে নাটক থেকেও তিনটে দেওয়া হয়েছে সাহিত্য ইতিহাস থেকে চারটে প্রশ্ন দেওয়া হয়েছে রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকারের বর্ণনা ভারত বিবেকমের উল্লেখিত গানগুলির বিষয়বস্তু বর্ণনা করো সুরেন্দ্রনাথকে তার দৃষ্টিতে রামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো আর সাহিত্য ইতিহাস থেকে দিয়েছে হিতপদেশের পরিচয় দাও ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো কথা সুরিত সাগরের পরিচয় দাও এরপর যেটা রয়েছে ভাব সম্প্রসারণ ভাব ও চারটে ভাব সম্প্রসারণ দিয়েছি এগুলো আপাতত করো পরের ভিডিওতে যেটা ফাইনাল সাজেশন আসবে সেখানে আরও কিছু আমরা চেষ্টা করব অ্যাড করার যদি প্রয়োজন হয় আপাতত এগুলোই করে রাখো এরপরে যেটা গ্রামাটিক্যাল সাইট রয়েছে দেখো গ্রামার থেকে কিন্তু কুড়ি নাম্বার রয়েছে এই জন্য এই কুড়ি নাম্বারটা কিন্তু তোমাদেরকে পেতেই হবে আর তার জন্য গ্রামারগুলো ভালো করে শিখতে হবে এখন থেকেই তোমরা প্র্যাকটিস করতে থাকো যে সন্ধি থেকে দেখো চার নাম্বার থাকবে শব্দরূপ থেকে তিন নাম্বার ধাতুরূপ থেকে তিন নাম্বার পিঁতপত্র থেকে চার নাম্বার অব্যয় থেকে রচনা থেকে দু নাম্বার কারক থেকে চার নাম্বার মানে এই যে তোমাদের সিলেবাস এগুলোকে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো যদিও আমরা তোমাদের জন্য ব্যাকরণের উপর একটা ভিডিও নিয়ে আসবো সাজেস্টিভ টাইপের তবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই ব্যাকরণের নির্দিষ্ট কোনো সাজেশান তো সম্ভব নয় সেই জন্য তোমরা ব্যাকরণগুলো প্র্যাকটিস করতে থাকো শিখতে থাকো এগুলো জানতে হবে তোমাদেরকে কারণ কি ব্যাকরণ আসবে কোথায় কী আসবে একটা হসন্ত ভুল হয়ে গেলে একটা বিসর্গ ভুল হয়ে গেলে একটা রেপ ভুল হয়ে গেলেই কিন্তু নাম্বার পাবে না সেই জন্য তোমাদেরকে ভালো করে এটাকে প্র্যাকটিস করতে হবে সংস্কৃতের এই কুড়ি নাম্বারটা একটু একটু টাফ জায়গা আমার যেটা মনে হয় যে এই জায়গাটাকে তোমাদের ঠিকঠাক করতে হবে এরপর যেটা থাকবে অনুবাদ বাংলা হিন্দি বা ইংরাজিতে অনুবাদ করতে হবে সংস্কৃত থেকে এটাও একটা টাফ জিনিস কিন্তু বিগত দশ পনেরো সালের কোশ্চেন মানে তোমাদের যে রেফারেন্স বই আছে সেটাকে যদি ঠিকঠাক করো আশা করছি খুব একটা অসুবিধা হবে না কারণ ম্যাক্সিমাম সালে ওই সমস্ত প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয় একটু প্র্যাকটিস করো চর্চা করো আশা করছি এখান থেকে খুব একটা অসুবিধা হবে না আর কম্প্রিহেনশান থেকে পাঁচ নাম্বার থাকবে এগুলোও প্র্যাকটিস করতে হবে তো ওভারঅল তোমাদের সংস্কৃত থেকে খুব বেশি চাপ নেওয়ার কিছু নেই জাস্ট একটু যে জায়গাগুলোকে বললাম যে গ্রামাটিক্যাল সাইট তারপরে অনুবাদ কম্প্রিহেনশান এগুলোকে একটু বেশি করে দেখতে হবে আর গল্প নাটক যেগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে পড়তে হবে আশা করছি এগুলো পড়লেই তোমরা সমস্ত কোশ্চেনেরই ভালো করে অ্যান্সার দিতে পারবে এবং ভালো নাম্বার পাবে তো এই ভিডিওটা আপাতত এরপর পর্যন্ত এরপরে আমাদের সংস্কৃতের উপরে আরও দুটো ভিডিও আসবে একটা হচ্ছে শর্ট কোশ্চেনের উপরে আর একটা হচ্ছে গ্রামারের উপরে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তোমরা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধু বান্ধবদের ভিডিওগুলো শেয়ার করে দাও